কোনো মাসদিন কামেলে গর খাকে গিরদ গর সওয়াদ কামেলে গর খাকে গিরদ গর সওয়াদ নাকে সর জরবুর দেখা কে স্তর সওয়াদ ও যে কারে বারে গোহার ওরাত আজনা হা সুয়ে বরসর আওয়ারাত গর্ত সঙ্গে খারাও মার মারবুদি গর্ত সঙ্গে খারাও মার মারবুদি চুবা সাহেব দিল রসি গওহার সুবি চুবা সাহেব দিল রসি গওহার সুবি আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদের জবান থেকে বের হয়েছে কাফন চররে যেদিন আমি বিদায় নিয়ে কবরে যাব তোমার তো মানুষ মারা গেলে তার কবর থেকে কাফন চুরি করে নিয়ে আসাই তো তোমার পেশা কিন্তু কাফন চর আমি যখন মারা যাব রে তখন যেন আমাকে কবরে বেইজ্জতি করিস না কবরে আমাকে তুই উলঙ্গ করিস না আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সম্মানিত সুধী পৃথিবীর জমিনে যারা সত্যিকার আল্লাহ প্রেমিক হয়ে যায় যারা সত্যিকারের আল্লাহ পাকের আশেক বান্দা হয়ে যায় তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের খাঁটি বান্দায় পরিণত হয়ে যায় বুখারী রাওয়াতে আসছেন যখন তারা তাকায় আল্লাহ পাকের চোখ যোগ হয়ে যায় আল্লাহ পাকের কান তাদের কানের সাথে যোগ হয়ে যায় এই জন্যই বলা হয় তাদের মুহাম্মাদি চোখ মুহাম্মাদি কান হাত পা গুলো আল্লাহ পাকের কুদরতি হাতে পায়ে যোগ হয়ে যায় বন্ধুগণ আমার ভাইরা আমার এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের তাসবিহ তাহলিল বান্দা যখন বেশি বেশি করে করবে আল্লাহ তাআলা তাকে বিনে হিসাবে জান্নাত পৌঁছায়া দিবেন আল্লাহ পাক বলেন কোন মানুষ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হতে পারে না কোন মানুষ আল্লাহর প্রেমিক বান্দা হতে পারে না এই জন্য তাহাজ্জুদের নামাজের হুকুম আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দিয়েছেন সমস্ত নবী পয়গম্বরদের উপরে তাহাজ্জুদের নামাজখানাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক যদি আমাকে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতেন তাহলে আমার উম্মতের উপরেও ফরজ হয়ে যেত আমল করা বড় কঠিন হয়ে যেত এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জুদের নামাজ আমার কাছে ওয়াজিব আর আমার উম্মতের কাছে সুন্নত বানায় দিয়েছেন আল্লাহ পাকের কোরআনে বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা শেষ রাত্রিতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তাদেরকে মাকামে মাহমুদ দান করবেন প্রশংসিত স্থান দান করবেন বাজান রে আমার যত পৃথিবীর বুকে আউলিয়ায়ে কেরাম ছিলেন তারা সবাই চোখের পানি ছাড়া তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না কোন নবী না কান্দিয়া আল্লাহরে পায় নাই
বন্ধুগণ ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুইটা আমলের বিনিময়ে ইয়াদখুলুনাল জান্নাত বিগয়রি হিসাব, ইয়াদখুলুনাল জান্নাত বিগয়রি হিসাব, হিসাব ছাড়া বিনা হিসাবে আমি আল্লাহ দুইটা আমলের বিনিময়ে জান্নাত দান করব। এক নম্বরে হলো তাহাজ্জুদ, আর দুই নম্বরে হলো মিসওয়াক। মুসলিম শরীফের রওয়ায়েত আছে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফে আল্লাহ পাক বরাত দিয়ে বলেছেন তাহাজ্জুদের নামাজ আর মিসওয়াকের বিনিময়ে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাকের কোরআন বলেছেন ওয়া ইন্না আসহাবাল জান্নাতান ওয়াইন্না আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেছেন যারা ডানপন্থী হবে তারা জান্নাতি হবে, যাদের হাতে ডান হাতে আমলনামা হবে তারা জান্নাতে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দুইটা শ্রেণী দান করেছেন। আল্লাহ পাক বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুন নার, তুমি হয় জান্নাতের রাস্তায় যাবে না হয় জাহান্নামের রাস্তায় যাবে, তুমি হয় জান্নাতে হবে না হয় জাহান্নামি হবে। জান্নাতি হবে কারা? আল্লাহ পাকের কোরআনে বলেছেন তাহলে তোমার সাথী নির্বাচন করো। কোন সাথী নির্বাচন করবে, কোন সাথী নির্বাচন করলে তুমি জান্নাতি হবে? আল্লাহ পাকের কোরআনে বলেছেন, আমি সুন্দর করে আলোচনাটা করে দিচ্ছি আপনারা শুনেন। আল্লাহ পাক সূরা তৌবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলেছেন হে ইমানদারগণ, যারা জান্নাত আছে বিশ্বাস করো, যারা নবী আছে বিশ্বাস করো, তোমরা কবরে যাবে হাসর মিজান ফুলসিরাত হবে, এটা যারা বিশ্বাস করো আল্লাহ পাক ওই সময় কাহার নাম ধারণ করবে। আর আমরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়ায় নাফসি নাফসি বলে সবাই কাঁদতে থাকবো, নবীরা নাফসি বলে কাঁদবে, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলে কাঁদবে, এইটা যারা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ পাক বলেছেন ইমানদার। এই ইমানদারদেরকে আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর মহব্বত আজমত নিয়া ইখলাস নিয়া আমল করো। যারা তাদেরকে আল্লাহ পাক বলেছেন অকুনু মাসাদিকিন, অকুনু মাসাদিকিন, কামেলে গর খাকে গিরদ গর সাওয়াদ, কামেলে গর খাকে গিরদ গর সাওয়াদ, না কেসর জরবুর দেখা কেস্তার সাওয়াদ, ও যে কারে বারে গওহার আওয়ারাত, আজ যে না হা সুয়ে বরসর আওয়ারাত, গরুত সঙ্গে খারাও মার মারবুদি, গরুত সঙ্গে খারাও মার মারবুদি, চুবা সাহেব দিল রসি গওহার সুবি, চুবা সাহেব দিল রসি গওহার সুবি। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদের জবান থেকে বের হয়েছে। আল্লাহর ওলি বলেছেন যখন কোন বান্দা গরম হৃদয় নিয়া ওই তার অন্তরটা পাহাড়ের মতো পাথরের মতো শক্ত হৃদয় নিয়া যখন কোন মানুষ আল্লাহওয়ালাদের সহবতে যায়, সদিকিন বান্দাদের সহবতে যায়, আল্লাহ পাক খুশি হয়ে তার অন্তরখানাকে নরম সেফনেস করে দেয়। শুধু তাই নয়, লোকটা জান্নাতি হয়ে যায়, যে লোকটা আগামী কালকে ছিল জাহান্নামি আল্লাহ পাক আজকে তাকে জান্নাতি বানায় দিয়েছে। কেমন করে বুঝলাম গো বন্ধু? কারণ তার চোখের পানি তার চেহারার ভিতরে, বক্কার চিহ্ন নাই তার চেহারার ভিতরে, নবী পাক পাওয়ার আল্লাহ পাক পাওয়ার এশকো মহ
আগুন আল্লাহ পাক ঝটকা লাগায় দিয়েছেন, শুধু তাই নয় তাদের চক্ষু বেবে পানি আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ প্রসঙ্গে আপনাদের সামনে একটা ঘটনা নিয়ে আসছি। হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন প্রেমিক বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে এমন শক্তি দিয়েছিলেন যে বাইজিদকে আল্লাহ পাক বড় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। ওই জামায় একটা কাফন চলছিল, ওই কাফন চোর কাফন চোর রে, যেদিন আমি বিদায় নিয়ে কবরে যাব, তোমার তো মানুষ মারা গেলে তার কবর থেকে কাফন চুরি করে নিয়ে আসাই তো তোমার পেশা। কিন্তু কাফন চোর, আমি যখন মারা যাব রে, তখন যেন আমাকে কবরে বেইজ্জতি করিস না, কবরে আমাকে তুই উলঙ্গ করিস না, এই জন্যে আমি তোকে 100 খান টেকা দিলাম। এ টেকা নিয়া, এ পয়সা নিয়া তুই আমার কবরে আর যাসবি না, আমাকে কবরে বেইজ্জতি করবি না, কারণ তুই জানিস না আল্লাহর ওলিরা মরেও মরে না। কিতাবালা প্রমাণ করে আল্লাহ পাকের কোরআনে বলেছেন, ইন্নাল আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর নবী, কোন আল্লাহর মাহবুব বান্দা, কোন শহীদ আল্লাহ পাকের কবরে শোয় কিন্তু তারা মরে না। আল্লাহ পাকের তরফ থেকে তাদের জন্য বেহেশতের খানা আল্লাহ পাক খাওয়ায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে বলেছেন, তাদেরকে বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন, যারা আল্লাহ রাস্তায় দিনকে জিন্দা করতে যাইয়া শহীদ হয়ে যায়, তুমি তাদেরকে মৃত বলো না। বালতু সিরুন আল হায়াত, বরংস বালতু সিরুন আল হায়াত, বরংস তারা সবাই জীবিত আছে, আল্লাহ পাকের কৃতজ্ঞ জ্ঞাপন করে। কিতাবের মধ্যে আছে, একটা আল্লাহর ওলি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে এক কবর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছেন, মধুর কণ্ঠ দিয়া হাফেজ কোরআন, কবর থেকে আওয়াজ আসতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কোন কিতাবালা প্রমাণ করে, এইবার আল্লাহর ওলি কাশফের হালতে চোখটা বন্ধ করলেন। আল্লাহ পাক দুনিয়াতে যেমন একটা চোখ দিয়েছেন আল্লাহর ওলিদেরকে ইবাদত বেন্দেগি রিয়াজত মোরাকাবা মুশাহাদা করার কারণে, আল্লাহ পাক অন্তর চক্ষু দান করেন। এই অন্তর চক্ষু দিয়া বুলায়া দেখতেছে এক আল্লাহর প্রেমিক বান্দা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। এইবার আল্লাহর ওলি বলতেছে, ইমানদার হাফেজ কোরআন, তুমি কতদিন ধরে এই কবরে শুয়ে শুয়ে কোরআন তো তেলাওয়াত করে। বলে, হুজুর গো, আমার আজ থেকে 40 বছর, আজ থেকে 40,000 বছর আগে আমার মৃত্যু হয়ে গেছে, আমি হযরত নূহ আলাইহিস সালামের বংশের লোক, কিন্তু সে সময় আমার একটা স্পৃহা ছিল, আমি সব সময় আল্লাহ পাকের কালাম জপ করতাম। সে সময়ে যে কিতাবটা নাজিল করেছিলেন সে কিতাবের সেই সে হাফেজ ছিলেন, এই জন্য সব সময় আমি কোরআন তেলাওয়াত করেছি। আমি যখন মারা যাই আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ রে, কবরে যাইয়া তোমার কালাম তেলাওয়াত না করলে আমি কবরে থাকতে পারবো না। কিতাবালা প্রমাণ করে, এই জন্যে আজ থেকে 40,000 বছর পর্যন্ত এক
একদিনও আমি ঘুমাই না, কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি ইমানদারদের জন্য রহমত স্বরূপ এবং শেফা স্বরূপ, কারণ এই কোরআন দিয়া আল্লাহ পাকের কালাম পড়ায় অনেক রোগ মুক্তি হয়ে যায়। আবার আল্লাহ পাক এই কালামকে রহমত বরকত বানায় পৃথিবীর জমিনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, বললেন তাহলে তুমি কতবার ধরে আল্লাহ পাকের কোরআনকে আল্লাহ পাকের কালামকে খতম করেছো? বলে, ও আল্লাহর প্রেমিক বান্দা, ও আল্লাহর ওলি, আমি কমপক্ষে 50,000 কোটি বার আল্লাহ পাকের কালাম খতম করেছি, কিন্তু দুঃখের বিষয় বড়, আমার আমলনামায় একটাও নেকি হয় নাই, একটা আমলও আমার আমলনামায় লেখা হয় নাই। কিন্তু আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহর বিনিময়ে আমার এই 50,000 কোটি বার খতম করার সব আমি আপনাকে দিয়া সুবহানাল্লাহ বলছেন যে সব হয়েছে, এই সবটা আমাকে আপনি দেন, আর আমার সমস্ত তেলাওয়াত গুলো আপনার জন্য অপেক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীরা মরেও মরে না। এইবারে কাফল চোরকে বলেছে, বাবারে তোকে 100 খান টাকা দিলাম, খবরদার কবরে মরে যাওয়ার পর তুই আমাকে বেইজ্জতি করবি না। কিতাবালা প্রমাণ করে, যেই চোর ঘুমায় গেছেন কয়েকদিন পর আল্লাহ পাক হযরতে বাইজুদ বস্তমিকে মৃত্যুর ঘুমে ঘুমায় দিয়েছেন। বাইজুদ বস্তমি যখন মারা গেছেন, এত বড় একজন আল্লাহর ওলি, দামি কাপড় দিয়া তার সারে ভাইরা তার মুরিদেরা সুন্দর করে তাকে কবরে শুয়ে রাখছেন, দামি কাপড়টা দিয়ে শুয়ে রাখছেন, কারণ তারা জানে আল্লাহর ওলিরা মরেও মরে না। এজন্য দামি কাপড় দিয়া যখন কবরে শুয়ে রাখছেন, হঠাৎ করে সে ঘুমায় না। রাত যখন 1টা বেজে গেছে, বিবিকে ধাক্কা দিয়া বলে, বিবি রে জানো গো আজকে একটা সুসংবাদ আছে। বলে, কিসের সুসংবাদ? বলে, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর আশিক বান্দা হযরত বাইজিদ বস্তামি কে আল্লাহ পাক এই তো দিনের বেলা তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর তার মুরিদেরা দামি কাপড় দিয়ে তাকে দাফন করেছে। বিবিকে বলতেছো, বিবি বাইজুদ বস্তামি কবরে শুয়ে গেছেন, ও বিবি আমার তো ঘুম আসতেছে না, কারণ দামি কাপড় দিয়ে তার মুরিদেরা শুয়ে রাখছেন কবরে, আমার ধর্মই হলো চুরি করা। বলে, আপনি কি জানেন না আল্লাহর ওলিরা মরেও মরে না? ইন্নাল আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। এই কথাটা তার বিবি শিক্ষিত ছিল, তার চোর স্বামীকে জানায় দিল, আপনি জানেন না আল্লাহর ওলিরা মরেও মরে না। বলে, আমার ধর্মই হলো চুরি করা, কে বলেছে তোমার আল্লাহর ওলি জিন্দা থাকে? না না, এই তার স্বামী বিশ্বাস করলেন না, চলে গেলেন। বলে, তাহলে কি তুমি জানা না? বলে, না, তোমার মতো অত বড় অধর্ম কাজ আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। শিক্ষিত মানুষ ছিলেন তার বিবি, কিন্তু এই কাফন চোর তার ঘুম ধরে না। এইবার বিবি স্মরণ করা দিলেন, আল্লাহর ওলি যেই দিন মারা যায় সেই জন্য আপনার হাতে 100 খান টাকা দিয়ে বলেছিল, ও কাফন চোর রে আমাকে কবরে বেইজ্জতি করবি না। তারপরও কি আপনার স্মরণ নাই? তারপরে কেন আপনি চুরি করতে যাচ্ছেন? বলে, বিবি রে
এতক্ষণ তো সে মরে শেষ হয়ে গেছে, তার কাফন চুরি করলে সে কি আর আছে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে লেখা হয় ইন্নাল আউলিয়া আল্লাহিনা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরেও মরে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লোকটা কবরে চলে গেলেন, যাওয়ার পর সেখান থেকে কবরের মাটি যখন খুলে ফেললেন, কবরে যখন ঢুকেছে, কেবলমাত্র মাথায় যখন কাফনটা খুলবে, খপ করে আল্লাহর ওলি বাইজুদ বস্তামি চোরের হাতখানা ধরেছে, আর চোর চমকে উঠেছে ভয়ে, আর্তনাদ করে সেখানে আহ করে চিৎকার মেরে সেখানেই মারা গেছে। কিতাবালা প্রমাণ করেন এভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর দেখে বাইজিদের কবর থেকে দুর্গন্ধ বের হয়। হঠাৎ করে তার প্রধানতম খলিফা স্বপ্নের মধ্যে দেখাইছে আল্লাহর ওলি বাইজিদ, বলতেছে ও খলিফা, আমার কবরে কাফন চোর চুরি করতে আসিয়া, আমার কবরে আসিয়া চুরি করতে আসছে, তাকে তুমি সুন্দর করে ধোয়ায়া কাফন পরায়া আমার কবরের পাশে তাকে ঘুমায়া রাখো, তাকে শোয়ায়া রাখো। এইবার আল্লাহর ওলি কে বলতেছেন? তার প্রধানতম খলিফা বলতেছেন, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, কেন গো এত বড় বেয়াদবি করলো এই কাফন চোর, তারপর কেন আপনি তার জানাজা পড়ায়া আপনার কবরের পাশেই ঘুমাইতে বলতেছেন, রাখতে বলতেছেন, ব্যাপারটা কি? বলে, ব্যাপার কোন কিছু নয়, যখন সে আমার কাফন চুরি করতে আসে বাবা রে, যখন সে আমার হাতখানা যখন তার হাতের উপর পড়েছে, ওই সময় সে চিন্তা করেছে সত্যি তো আল্লাহর ওলিরা মরেও মরে না, এটা বিশ্বাস করিয়া সঙ্গে সঙ্গে কালিমা করেছে। আর ওই মুহূর্তে আজরাইল ফেরেশতা তার জান খবস করেছে, হাশরের ময়দানে যেই দিন আল্লাহ পাক কা হার নাম ধারণ করবে, সমস্ত নবী রসুলগা যখন নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, কোন নবী রসুল কথা বলতে পারবে না, কোন আউলিয়া কেরাম আল্লাহর সামনে কথা বলতে পারবে না, ওই সময় আমি আল্লাহ যদি আমাকে হাতের মধ্যে পায়ের মধ্যে গলার মধ্যে জাহান্নামের রশি লাগায়া ডিপ ডিপ করে লাথি দিতে দিতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই সময় আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার জীবনে কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয়, তবে কাফন চোর চুরি করতে আসিয়া ঈমান নিয়া কালিমা পড়িয়া তওবা পড়িয়া আমার কবরে মৃত্যুবরণ করেছে, ইয়াসিলা আল্লাহ তুমি তোমার বাইজিদকে মাফ করিয়া দাও, এই ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। ও আমার প্রধানতম খলিফা, এই উদ্দেশ্যেই তাকে আমার কবরের পাশে শোয়াইতে বলেছি, আল্লাহ পাক কোন ওসিলায় কোন কারণে কাকে মাফ করবে জানা নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন সব সময় তুমি ওলিয়া ওলিয়াদের সাথে সম্পর্ক করো, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো। সম্পর্কে কবি বলেছেন, সহবতে সলে তরা সলে কুনাক, সহবতে তলে তরা তলে কুনাক, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার সদ সলে তাত বেরিয়া, বেহতার সদ সলে তাত বেরিয়া, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবর।
আল্লাহ পাকে ওসিলাই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, দোয়া প্রার্থী আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যেন ভালাই দান করে, আল্লাহ পাক যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.